তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকায় মঙ্গলবার জলে ডুবে মৃত্যু হয় 4 বছরের 2 শিশুকন্যা এলিসা রূপিনী এবং এমি দেপুরমার। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে বুধবার সমবেদনা জ্ঞাপন করলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা সহ উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক দলকে সাথে নিয়ে নিহত শিশুদের বাড়িতে যান তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ফান্ড থেকে 4 লক্ষ করে মোট 8 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন শিশুদের পরিবারের সদস্যদের হাতে। এর পাশাপাশি আগামী দিনেও রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনার কথা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। গতকালকে জলে পড়ে মারা গেছে, তার জন্য আজকে আমরা পুরো প্রশাসনিকভাবে আমার এডিএম সাহেব আছে, আমাদের সঙ্গে এসডিএম সাহেব আছে, ডিসিএম সাহেব আছে, এসডিপি সাহেব আছে, সব প্রশাসনিকভাবে আমরা তাদেরকে 2 জনকে সাহায্য করেছি 4 লাখ 4 লাখ টাকা করে। এটা এসডিএফ স্থান থেকে আমরা আসি, সরকার তাদের পাশে আছে, আমরা আসি। এই ঘটনা হয়েছে, আমাদের মনেও খুবই বেদনাদায়ক ঘটনা এটা, এটা মনের মধ্যে মেনে নিতে পারছি না। তবু এটা ঘটনা হয়ে গেছে, তার জন্য আমরা পুরো প্রশাসনিকভাবে কালকে শোনার পরে আমরা ক্যাবিনেটের এটা আলোচনা হয়েছে, চিফ সেক্রেটারি ছিল, চিফ মিনিস্টার ছিল, পুরা ডিএম সাহেব এটা ডিসিশন নিয়ে আজকে পুরো টিম আমরা এসেছি ওদের বাড়িতে। এটা পশ্চিম হাওয়াই বাড়ি, আমরা প্রথম গিয়েছি আমরা মানিকবাজারে, এখন এসেছি পশ্চিম হাওয়াই বাড়িতে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে অত্যন্ত দ্রুততার সাথে রাজ্যে সম্পন্ন হচ্ছে প্রশাসনিক কাজ, সেই দৃষ্টান্ত আরও একবার প্রমাণিত হল বুধবার। দুর্ভাগ্যজনকভাবে 2 শিশুর মৃত্যুর 48 ঘণ্টার মধ্যেই প্রশাসনিক সাহায্য তাদের বাড়ির দরজায় পৌঁছে যাওয়ায় গোটা এলাকা জুড়ে রাজ্য সরকারের প্রতি দেখা দিয়েছে আস্থা ও সমর্থন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।